সাকিব আল হাসানের স্ত্রী হইতেছে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মানে সে নিজেও একজন গ্রিন কার্ড প্রাপ্ত মনে করেন যে ব্যক্তি এবং তার সন্তানরাও যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করছে, এই জন্য মানে এই দেশে তার আসলে তারে দিয়ে এই দেশের জনগণের কোনো উন্নয়ন হইতে পারে না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আপনারা ভিডিও অর্পণ করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি আসলে আজকের যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সামনে। সাকিব আল হাসান যিনি অলরাউন্ডার হিসেবে পরিচিত, তো উনি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং উনি মাগুরা এক আসন থেকে আপনার নির্বাচন করার জন্য উনি প্রস্তুতি গ্রহণ করছেন। তো আসলে মানে এটা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন নাগরিকের অধিকার আছে, সে যে কোনো দল থেকে সে নির্বাচন করতেই পারে বা নির্বাচনের জন্য সে মানে যাইতেই পারে, এটা নিয়ে কোনো মানে আপনার দ্বিমত পোষণ করার মতো কোনো সুযোগ নাই, এটা বাংলাদেশের নাগরিকের একটা আইনত অধিকার। তো আমি আসলে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি, বা গত চার পাঁচ দিন যাবৎ আমি একটা জিনিস খুব সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, তো এটা নিয়ে এত পরিমাণ আলোচনা হইতেছে এটা নিয়ে আসলে কথা না বললে পারলাম না। যেমন আমি প্রথমে যে জিনিসটা দেখতেছি যে আপনার মানে সাকিব আল হাসানের যে স্ত্রী আপনার শিশির তাকে নিয়ে মানে পোস্টটা করা যে তার স্ত্রী হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সে নিজেও আমেরিকার গ্রিন কার্ডধারী এবং তার সন্তানরা জন্মসূত্রে বাংলাদেশি নন, মানে বিষয়টা এটা বোঝানোর চেষ্টা করছে এটাই যে তার সন্তানদেরকেও সে বাংলাদেশে জন্ম দেয় নাই এবং জন্মসূত্রে তারা যেন আমেরিকান হয় এই জন্য তাকে তাদের সন্তানদেরকে নাকি আপনার আমেরিকাতে জন্ম দেওয়া হয়েছে। তো তারপরে যদি আমরা যাই আপনার তারপরের পোস্ট হচ্ছে, এটাতে স্পষ্ট বোঝাই যায় যে নিজের দেশের প্রতি তার আস্থা কতটুকু, মানে এটা বুঝাইতেছে যে তার নিজের দেশের প্রতি কোনো মানে ভালোবাসা বা কোনো আন্তরিকতা নাই। আচ্ছা তারপর যদি আমরা দেখি এখন তিনি চাচ্ছেন এই দেশের রাজনৈতিক নেতা হতে, মানে যেহেতু উনি নির্বাচন করতেছেন উনি নেতা হইতে চাইতেছেন। আচ্ছা তিনি কি আসলে নেতা হতে চান, মানে এটা তার প্রশ্ন আর কি, যে মানে সাকিব আল হাসান কি আসলে নেতা হইতে চাইতেছেন নাকি অন্য কিছু। আচ্ছা তারপর যদি আমরা দেখি নো নেভার অর্থ উপার্জনের জন্য একটা লাইসেন্সদারি ফ্যাক্টরি খুলতে চাচ্ছেন, মানে উনি জাস্ট এই জায়গায় ইনকাম করার জন্য একটা মনে করেন একটা লাইসেন্সের প্রয়োজন এবং এমপি হইলে উনি এই লাইসেন্সটা পাইতেছেন, এই জন্য উনি এই মানে আপনার এমপি নির্বাচন করতেছেন এবং এমপি হওয়ার জন্য উনি মনে করেন যে একটা লাইসেন্স চাইতেছেন, মানে এইরকম একটা চিন্তাধারা আর কি। এই বিষয়গুলো আসলে এনে কিছু প্রশ্ন আইসা যায়, কারণ যেহেতু সাকিব আল হাসানকে মানে ইদানিং খুব বিতর্কিতভাবে মনে উনি মানে মানুষের সামনে আসতেছেন, যেমন আপনার এই যে খেলার বিষয় নিয়ে আপনার শোরুম উদ্বোধন নিয়ে মানে নানান কিছু নিয়ে মানুষ কিন্তু অনেক ধরনের এইসব কথাবার্তা মানে আপনার বইলে যেতেছে। আচ্ছা তারপরে যদি আমরা দেখি নিজের দেশটাকে শুধু ব্যবসায়িক কারখানায় পরিণত করবে, এটা জাতির কাছে স্পষ্ট, মানে তার বিষয়টা হইতেছে যে এই জায়গায় সে মনে করেন যে স্পষ্টভাবে পরিচিত হয়ে গেছে, সে যেহেতু আমেরিকার একজন গ্রিন কার্ডধারী, তার ওয়াইফ যেহেতু যুক্তরাষ্ট্রের নাগরিক, তার সন্তানরাও যেহেতু যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করছে, তাহলে এই দেশে আসলে তার কোনো মনে করেন যে ওরকম থাকার অগ্রণী ইচ্ছা নাই বা তার কোনো ওরকম কিছু করার প্রয়োজন নাই। আচ্ছা তারপর যদি আমরা দেখি এই ধরনের দেশপ্রেমিকের হাতে বারবার দেশটাকে তুলে দেয়া খুবই দুঃখজনক। আচ্ছা তারপরে হচ্ছে এইসব বন্ড দেশ প্রেমিকদের দিয়ে কোনো মঙ্গল হতে পারে না, মানে তাদের দ্বারা এই দেশের কোনো মঙ্গল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা তারপরে যদি আমরা দেখি এনে আরেকটা জিনিস আসছে, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান দুইটা ভিন্ন জিনিস, এটা আমিও তার সাথে একমত পোষণ করি, কারণ মাশরাফি বিন মুর্তজার হিসাবটা আলাদা, মাশরাফি বিন মুর্তজার সাথে সাকিব আল হাসানের ব্যক্তিত্ব বা চলাফেরা কোনোটাই মিলবে না মাশরাফি বিন মুর্তজার সাথে। মাশরাফির আমার মনে হয় না যে মাশরাফির কোনো হ্যাটার্স আছে, আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু দেখি মাশরাফির মন থেকে কোনো হ্যাটার্স আমি এখন পর্যন্ত দেখি নাই। ব্যক্তির দিক থেকে আকাশ আর পাতাল ব্যবধান, এটা বাস্তব। ব্যক্তি সাকিবকে আমার কোনো দিনও ভালো লাগেনি, মানে এটা তার ওপিনিয়ন, সে এটা মানে ওপিনিয়ন করছে যে তার কাছে ভালো লাগে নাই। কিন্তু সবচেয়ে মনে করেন যে মানে বিষয়টা এই জায়গায় সে উড়াইয়া ধরছে যে সাকিব আল হাসানের স্ত্রী হইতেছে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং মানে সে নিজেও একজন গ্রিন কার্ড প্রাপ্ত মনে করেন যে ব্যক্তি এবং তার সন্তানরাও যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করছে, এই জন্য মানে এই দেশে তার আসলে তারে দিয়ে এই দেশের জনগণের কোনো উন্নয়ন হইতে পারে না, মানে বিষয়টা এটাই বোঝানোর চেষ্টা করছে। তো যাই হোক এতটুকুই বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু।